ওয়েলকাম ব্যাক এসে গেছি আমি দেবজিৎ আজকে তোমাদের সঙ্গে থাকছি ক্লাস টুয়েলভ স্যার টুয়েলভের কিছু একটু করুন কিছু করুন কিছু করুন কিছু করুন তো টুয়েলভের এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা হোপফুলি সবার স্কুলে বলো টিউশনিতে বলো বা যে কোনো জায়গাতে আমাদের এখানে যে ব্যাচগুলো রয়েছে সেখানে বলো যে কোনো জায়গাতে এটা অলরেডি কভার আপ হয়ে গেছে তো আমি চলে এসেছি কী জন্য না সামারি লেকচারের জন্য এখন ক্লাসটা করে নিয়ে যে ইম্পর্টেন্স জায়গাগুলো তোমাদের ফলো করার দরকার সেই ইম্পর্টেন্স জায়গাগুলো তো পাবেই তার সঙ্গে সঙ্গে আর কি পাবে পরীক্ষার আগে পরীক্ষার আগে যেরকম হয় না যে আমরা যখন বাংলা বা ইংলিশের কোনো একটা স্টোরি বা পোয়েমে লাস্ট মোমেন্টে চলো সামারিটা একবার পড়ে নিয়ে চলে যাই ঠিক সেই কাজের জন্য আমাদের এই কন্টেন্ট ওকে বোঝা যাচ্ছে তো অল্প সময়ের মধ্যে উইদিন ওয়ান আওয়ারের মধ্যে বা এক ঘন্টার মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করব। প্রত্যেকটা কি পয়েন্টকে হাইলাইট করবো যে যে জায়গাগুলো দরকার প্রত্যেকটা জায়গাকে মিস করবো না তাহলে যারা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছ তাদের সবার জন্য সবার জন্য রইলো এই সামারি লেকচার দেখতে থাকো শেষ অবধি থাকো আমার সাথে তো দেখব কি আছে আজকের চ্যাপ্টারটা কি রিপ্রোডাকশন ইন অর্গানিজম তো একটা অর্গানিজমসের রিপ্রোডাকশন মানে ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন কি থাকছে চ্যাপ্টার ফুল ওয়ান শট হবে ফুল ওয়ান শট বলো গান শট বলো যা বলবো ইন সিক্সটি মিনিটস সিক্সটি মিনিটসের মধ্যে পুরো কমপ্লিট হবে সম্পূর্ণ জীবের জনন আজকে আমাদের টার্গেট ক্লিয়ার তো চ্যাপ্টারের ফার্স্টেই চ্যাপ্টারের ফার্স্টেই এইখান থেকে আমরা চ্যাপ্টারে ইন করলাম তো চ্যাপ্টারের ফার্স্টে আমার যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে কি জনন কাকে বলে কি জন্য এর প্রয়োজনীয়তা এটা কি কাজ করে তাহলে ওইখান থেকে আমাদের জিনিসটা আসছে জনন যদি বলি তাহলে ফার্স্টে আরও ওর আগে আর একটা ওয়ার্ড রয়েছে জীব সেই জিনিসটা কি সেইখান থেকে আসা যাক তো ফার্স্ট অ্যান্ড মেইন আইডিয়া হচ্ছে কি একটা লাইফ সাইকেল আমরা দেখতে পাই বা জীবনচক্র আমরা দেখতে পাই এবার জীবনচক্র কি অনেকগুলো কথা পর পরপর স্যার বলে দিলেন জীব বললেন জনন বললেন জীবনচক্র বললেন এই জিনিসগুলোকে একটুখানি ব্যাখ্যা করুন তো ফার্স্ট এই পার্টটা থেকে আমাদের যে ব্রড কোশ্চেনটা দেয় সেই কোশ্চেনটা ধরে ধরে আমরা কী করবো কোশ্চেনসগুলোকে ধরে ধরে অ্যানালাইজ করে পড়া পড়াশোনাগুলো রেডি করবো কী রয়েছে দেখো জীবদ্দশা কাকে বলে এই কোশ্চেনটা আসতে পারে এর পর্যায়গুলি কি। কী এই কোশ্চেনটা যদি আমাদের দেয় তাহলে এই কোশ্চেনটাকে কেমন করে বুঝবো কেমন করে বুঝবো তাহলে সেটা দেখা যাক তো জীবদ্দশা হচ্ছে জীবদ্দশা বা লাইফ সাইকেল হচ্ছে একটা বার্থ টু ডেথ টাইম পিরিয়ড কি বললাম না জন্ম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় ঠিক আছে এই যে সময় এই সময়কালটাকে আমরা কি বলি না জীবদ্দশা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে জীবদ্দশা কিন্তু আলাদা আলাদা রকমের হয় অলরেডি এই ইনফরমেশনটা আছে আমাদের কাছে তো কেমন ধরে নাও যে মানুষের যে জীবনকাল সেটা আমরা কি বলি ষাট থেকে সত্তর বছর আবার হাতির জীবনকাল হচ্ছে একশো বছর আবার দেখতে পাই ঘোড়ার জীবনকাল হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর আবার মে ফ্লাইয়ের জীবনকাল হচ্ছে দেখতে পাই একদিন প্রজাপতির জীবনকাল দেখতে পাই সাত থেকে চোদ্দো দিন তাহলে এই যে বিভিন্ন ধরনের যে জীবনকালগুলোকে আমরা দেখতে পাই তাহলে জীবনকাল কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে না জীবনকাল কিন্তু সাইজের সাইজের উপর উপর নির্ভর নির্ভর করে করে না না বা জীবদ্দশা জীবদ্দশা কাকে বলে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা মৃত্যু অবশ্যই যেন স্বাভাবিক মৃত্যু হয় হ্যাঁ তা জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালটাকে আমরা কি বলি অলরেডি পেয়ে গেলাম জীবদ্দশা তাহলে একে কি বলবো আমরা জীবদ্দশা ক্লিয়ার তো এই জীবদ্দশার মধ্যে জীবদ্দশার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা না যে কোনো একটা প্রাণীকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি যে কোনো একটা প্রাণীর ক্ষেত্রে এই জীবদ্দশাটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি কি কি না একটা হচ্ছে আমাদের জুভেনাইল ফেস একটাকে বলি হচ্ছে অ্যাডাল্ট ফেস আর একটাকে বলে হচ্ছে সেনিসেন ফেস তারপরে কি বললেন স্যার বুঝতে পারলাম না জুভেনাইল ফেস মানে হচ্ছে বালকদশা কাল তারপর হচ্ছে যৌবন কাল তারপর হচ্ছে বার্ধক্য এই তিনটে সময়কালের মধ্যে আমরা এটাকে ডিফাইন করি কি কি চলো যা যা বলছি প্রত্যেকটা জায়গাকে শুদ্ধ একটু মনে রাখো তাহলে এর মধ্যে একটা পার্টকে আমরা ডিফাইন করলাম কি বলে এই এই জন্ম থেকে এত দূর আমরা দেখলাম একে বললাম শৈশব শৈশবকাল আর এদিকটা দেখলাম বার্ধক্য মাঝখানটা কি ওকে জুভেনাইল অ্যাডাল্ট অ্যান্ড সিনিসেন্স এই তিনটে স্টেজে আমরা এটাকে ডিফাইন করি তো শৈশবকাল কতদিন অবধি হবে না শৈশবেরটাকে আরও ভাগে ভাগ করা হয় শৈশবটাকে বলা হয় একদম শৈশব তারপর বলা হয় বাল্যকাল তারপর বলা হয় যৌবন দশা তো এই আমি একবারে জিরো থেকে মানে জন্মানোর পর থেকে আঠেরো বছর বয়সে বা জনন প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত যে সময়কালটা থাকে তাকে বলি আমরা জুভেনাইল ফেজ একটা জায়গায় পেলাম আবার না জুভেনাইল ফেজ কাকে বলে না যখন থেকে আমি রিপ্রোডাকটিভলি অ্যাক্টিভ হব তার আগের ফেজটাকে বলবো আমি জুভেনাইল ফেজ ক্লিয়ার তাহলে শৈশবকাল কোনটা না যখন আমার জনন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি জনন প্রক্রিয়া মানে মানে জনরাঙ্গের বিকাশ তারপরে গ্যামেট উৎপন্ন হওয়া এই জায়গাগুলো এখনো আমার তৈরি হয়নি একে আমি কি বলবো শৈশব দশা ঠিক আছে যৌবন বুঝতেই পারছো তারপর বার্ধক্য কোনটাকে বলবো না যখন এগুলো আমার ধীরে 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 বন্ধর দিকে যাচ্ছে ক্লিয়ার তখন একে আমি বলবো বার্ধক্য দশা ক্লিয়ার তাহলে এই তিনটে ফেজে আমি একে ভাগ করতে পারি তিনটে ফেজে আমি একে ভাগ করতে পারি যার মধ্যে আমরা দেখতে পাই যে যে যৌবন বা যেটা আমাদের রিপ্রোডাক্টিভ ফেজ সেই রিপ্রোডাক্টিভ ফেজের স্টার্টিংটাকে আমরা কি বলি অ্যাডোলেসেন্স ঠিক আছে স্টার্টিংটাকে আমরা কি বলি অ্যাডোলেসেন্স সেই সময়টাকে কি বলে ঝড় ও ঝঞ্ঝা দশা তাই তো ঝড়ঝন্দা ঝঞ্ঝা দশা মানে কি না সেই সময় বিভিন্ন খতরী খেলারি হওয়ার মনোভাব জেগে ওঠে সেই সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যেগুলো বিপর্যয়মূলক কাজ সেগুলো আমরা করার মতো সাহস রাখি কারণ সেই সময় বোধ বুদ্ধি আমাদের কম কাজ করে ঠিক আছে হরমোন বেশি কাজ করে তো এই যৌবন দশাতে যৌবন দশাতে আমাদের একটা বিশেষ ঘটনা ঘটে যাকে আমরা কি বলি জনন রিপ্রোডাকশন ক্লিয়ার যাকে আমরা কি বলি জনন বা রিপ্রোডাকশন ক্লিয়ার বোঝা গেল তাহলে আর একবার এইখানটা একটুখানি বলে দিন স্যার না কি বললাম জীবদ্দশা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল তাকে বলি আমরা জীবদ্দশা এই জীবদ্দশা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে তার জীবদশা সাইজের উপর ডিপেন্ড করে না তার হ্যাবিটেটের উপর ডিপেন্ড করে না জীবদ্দশা কিসের উপর করে তার বিহেভিয়ারের উপর প্রত্যেকটা জিনিসের উপরে ডিপেন্ড করে তাহলে এই যে পুরো সাইকেলটাকে তার মানে কি দেখছো যে জন্ম থেকে মৃত্যু এখান থেকে জনন জননের ফলে কি হচ্ছে আবার একটা পুনরায় নতুন প্রাণের জন্ম তাহলে এখানে জন্ম হচ্ছে তাহলে এই যে ব্যাপারটা একে আমরা কি বলি লাইফ সাইকেল জীবন চক্র ক্লিয়ার আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটাকে আমরা বলি জীবদ্দশা জীবদ্দশাকে তিনটে ভাগে ভাগ করেছি আমরা শৈশব যৌবন আর বার্ধক্য যৌবনের সময় আমরা কি দেখতে পাই না একটা রিপ্রোডাক্টিভ ফেজ তৈরি হয় যে সময় আমার জননাঙ্গের বিকাশ ঘটে যে সময় আমার গ্যামেট তৈরি হয় সেই সময়টাকে আমরা কি বলছি না সেই সময়টাকে বলছি যৌবনকাল সেই সময়তে কী হচ্ছে আমার না জননের প্রবণতা বা জনন আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার এবার এই যে জনন হবে বা এই যে জীবদ্দশা কিসের কিসের উপর নির্ভর করে এই প্রশ্নটা আসে যে জীবদ্দশা জীবদ্দশা একটা জীবের কি কী জিনিসের উপর নির্ভর করে থাকে তখন বলবো এই চারটে ছক তখন বলবো এই চারটে ছক কী কী না জীবদ্দশা আমার কোশ্চেনটা কি হবে জীবদ্দশা কিসের উপর নির্ভর করে ক্লিয়ার জীবদ্দশা কিসের উপর নির্ভর করে যে আমরা বললাম না জীবৎ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় সেটা কিসের উপর নির্ভর করবে সেটা আমার নির্ভর করবে এক নম্বরে দেখতে পাবো বাসস্থান সে কোন জায়গায় রয়েছে কোন জায়গায় রয়েছে তার হ্যাবিটেটটা কতটা সিকিওর সে যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটাতে বাইরের আক্রমণ কতটা পরে আসতে পারে মানে কতটা সিকিউরিটি নিয়ে সে বেঁচে রয়েছে তাহলে তার বাসস্থান একটা ম্যাটার করে তারপর হচ্ছে তার গঠনগত পার্থক্য সে কেমন ধরনের গঠন নিয়ে তৈরি তার গঠনটা বাইরের যে প্রতিরোধ সেটাকে প্রতিরোধ করতে পারে তার গঠনটা তার আভ্যন্তরীণ গঠনটা অন্য যে আক্রমণগুলো হতে পারে বা তার বেঁচে থাকার জন্য যে রকম সাধারণ প্রয়োজন সেই রকম কিনা। না ওকে বোঝা গেল নেক্সট হচ্ছে কি দৈহিক গঠন তার আকৃতি কি রকম মানে সেটা কি অনেক বড় নাকি ছোট্ট মতো ছোট্ট মতো হলে সে কি লোকাতে পারে লোকালে সে কি খা কোনো প্রাণীর খাবারে পরিণত হতে পারে আর সে যদি অনেক বড় হয় তাহলে কি সে কি বাইরের যে প্রাকৃতিক পরিবেশের হ্যাজার্সগুলো রয়েছে তার সামনাসামনি হয় তাহলে এইগুলোকে মাথায় রেখে আমাদের এই জীবদশা নির্ভর করে আর আলটিমেটলি সবার উপরে কে রয়েছে না সবার উপরে রয়েছে এনভায়রনমেন্ট পরিবেশ পরিবেশ যাকে রাখবে বা কি বলা হয় সিলেকশনস দ্য ফিটেস্ট এর মধ্যে পরিবেশের মধ্যে যে আমার ফিটেস্ট যে আমার সংগ্রামে জয়ী হতে পারে তাকেই আমার পরিবেশ রাখবে তো এই পেজ থেকে আমি কি কি পেয়ে গেলাম এই পেজ থেকে আমি জীবদশা কাকে পেয়ে গেলাম তারপর তারপর কি কী ভাগে ভাগ করা যায় তিনটে ভাগ পেলাম জনন কাকে বলে পেলাম এবার ডাইরেক্টলি আসবো জননকে না আমরা দুটো ভাগে ভাগ করতে পারি জননকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলি আমরা অযৌন জনন একটাকে বলি আমরা যৌন জনন ক্লিয়ার তো কি বললাম নেক্সট পার্টে কি হলো এই জনন দুটো টাইপ অযৌন জনন আর একটা রয়েছে আমার যৌন জনন অযৌন জনন মানেটা কি অযৌন জনন মানে হচ্ছে যেখানে আমার রিপ্রোডাক্টিভলি দুটো প্যারেন্টসকে দরকার নেই অনলি সিঙ্গেল প্যারেন্টসেই আমার হয়ে যাবে অযৌন জনন মানে যেখানে আমার কোনো যৌন ক্রিয়ার দরকার নেই শুধুমাত্র একটা গ্যামেট থেকেই জন্মাবে তাহলে একটা গ্যামেট থেকে বা ইউনিপেরেন্টাল হলে কী হবে ইউনিপেরেন্টাল হলে কী হবে মাথার মধ্যে একটুখানি আইডিয়া লাগাও ইউনিপেরেন্টাল হলে যে ক্রোমোজোমের সেটটা ছিল সেই ক্রোমোজোমের সেটটা নিয়েই তারা জন্মাবে ঠিক আছে যে ক্রোমোজোমের সেটটা প্যারেন্টস এর মধ্যে ছিল সেই ক্রোমোজোমের সেটটা নিয়েই তারা জন্মাচ্ছে তার মানে একই হচ্ছে একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জন্মাচ্ছে বুঝতে পারলে ওকে অযৌন জননের ভাগে তো আসবো যৌন জননের বৈশিষ্ট্য কি যৌন জনন আমার ইউনিপেরেন্টালও হতে পারে বাইপেরেন্টালও হতে পারে যদি আমার ইউনিপেরেন্টাল মানে এক একটাই দেহ তার মধ্যে দুটো ধরনের গ্যামেটই তৈরি হয় আর একটা জিনিস বলে রাখি যৌন জননের একককে আমরা গ্যামেট বলি ওকে যৌন জনের একককে আমরা কি বলি গ্যামেট বলি সেই গ্যামেটের মাধ্যমে যদি আমার যৌনজনন সম্পন্ন হয় একটা দেহের মধ্যেই তখন সেই প্রাণীটাকে আমরা কি বলবো হারমাফ্রোডাইট যেমন হচ্ছে কেচো ওকে তাহলে যৌন জননে কি দেখতে পাচ্ছি দুটো গ্যামেটের প্রয়োজন মেল গ্যামেট ফিমেল গ্যামেটের প্রয়োজন যৌন জননে ভেরিয়েশন তৈরি হয় কারণ দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকছে দুটো আলাদা আলাদা জিন সেট থাকছে কিন্তু অযৌন জননে সেই সব গল্প নেই সেই সব গল্প নেই তাহলে এটা হয়ে গেল আমার পার্থক্য বোঝা গেল তাহলে এটা হয়ে গেল কি আমার পার্থক্য কি এক কথায় বললে কি লিখবো অজৌ জনন অলওয়েজ ইউনিপারেন্টাল যৌন জনন ইউনিপেরেন্টাল বা ভাইপেরেন্টাল যা খুশি হতে পারে অজন্য জননে প্রকরণ হয় না যৌন জননে প্রকরণ হয় অজন্য জননে গ্যামেটের দরকার নেই যৌন জননে গ্যামেটের দরকার অবশ্যই রয়েছে তাহলে এইগুলো হয়ে গেল আমার পরপর পরপর কিছু পয়েন্ট অযৌন জননের পাটে যদি যাই অযৌন জননের পাটে যদি আমরা যাই এরপর ডাইরেক্টলি কোথায় যাচ্ছি অজৌন জননকে কি কি ভাগে ভাগ করতে পারি যে জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট তো পুরো জননের ভাগটা হচ্ছে এরকম একটা মাধ্যমে আমরা একে ঠিক আছে এই তোমাদের খুবই চেনা পরিচিত বারবার শুনেছ এরকম একটা ছক ওকে তো কি কি রয়েছে দেখি অজৌন জননের ভাগগুলি লেখো যদি আমাদের এই কোয়েশ্চেনটা দেয় তাহলে অবশ্যই এই যে ছকটা রয়েছে এই যে টাইম স্ট্যাম্পটা টাইম স্ট্যাম্প বলবো না এই যে ছকটা রয়েছে এই ছকটাকে মাথার মধ্যে বসিয়ে নাও ওকে এই ছকটাকে মাথার মধ্যে বসিয়ে নাও কি কী হয় প্রত্যেকটা জিনিসকে ইন ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি তো অযৌন জননের ভাগ তাহলে এটা হয়ে গেল আমার নেক্সট হেডিং ঠিক আছে যা যা লেখা রয়েছে দেখো প্রথম লেখা রয়েছে আমার কাছে ওই পাতায় যদি দেখো প্রথম লেখা রয়েছে আমার কাছে দ্বি বিভাজন দেখবে ম্যাচ করিয়ে নাও এ দেখো এখানে রয়েছে দ্বি বিভাজন একে আমরা কি বলি বাইনারি ফিশন কাজের মধ্যে হবে ইউনিসেলুলার অর্গানিজমসের মধ্যে এক কোষী প্রাণীদের ক্ষেত্রে হবে এক কোষী প্রাণীদের ক্ষেত্রে বিভাজন আর জনন একই জিনিস মানে কোষ বিভাজন আর জননটা কিন্তু একই জিনিস সেটা আমরা কি করে বলতে পারি না ধরো নাও এই একটা আমার কোষ ছিল বিভাজন রকম বলছি দেখো এই আমার কাছে একখানা কোষ ছিল সেই কোষটা কি করলো এইরকম ভাবে অ্যামাইটোসিস পদ্ধতিতে দুটো কোষে পরিণত হয়ে গেল নাও এটা কি হলো কোষ বিভাজন হলো তো কোষ বিভাজন হল তো আবার একই সঙ্গে কি হচ্ছে জননও হচ্ছে একটা থেকে অপত্য তৈরি হচ্ছে তাই তো তার মানে বিভাজন আর জনন একই কাদের ক্ষেত্রে ইউনিসেলুলার এককোষী প্রাণীদের ক্ষেত্রে বোঝা গেল বিভাজন আর জনন একই এককোষী প্রাণীদের ক্ষেত্রে আর কি বলতে পারবো প্রাণীরা দেখো এরপর ডটারে হয়ে গেল মানে প্যারেন্টস এর আর কোনো অস্তিত্ব রইল নেই প্যারেন্টসরা ডাইরেক্টলি চলে গেলো কোথায় না ডটারের মধ্যে মানে ওরা অমর এই দুটো ওয়ার্ডকে আমরা এখানে ইউজ করতে পারি তাহলে কি কি বললাম দেখো এক নম্বর দেখতে পাবো এটা হচ্ছে কার মধ্যে এক মধ্যে দেখতে পাবো এর মধ্যে আর দু নম্বরে এটা দেখতে পাবো এরা হচ্ছে কি আমার অমর ইমাল বলতে পারি এবার এই যে আমার দ্বিবিভাজনটা হচ্ছে দ্বি আমি কোন দিক দিয়ে করব তার উপরে কি আবার কতগুলো ভাগে ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে আমার সিম্পল বাইনারি ফিশন নর্মাল যখন আমার একটা সেল ছিল সেই সেলটা এনম্বে নিয়ে ভাগ হয়ে গেল একে আমি বলবো সিম্পল বাইনারি ফিশিয়ান এবার ধরে নাও কখনো যদি আমি একটা ভাবে ভাগ করি তখন একে কি বলবো ট্রান্সভার্স যদি আমি একে এরকমভাবে ভাগ করি বলবো কি লংগিচিউডিনাল যদি আমি একে এরকমভাবে ভাগ করি তাহলে বলবো অব্লিগেটরি তাহলে তিনটে আলাদা আলাদা নাম অলরেডি বুঝতে পারলে ওকে এটা হলে তীর্যক এটা হলো লম্বালম্বি এটা হলে আড়াআড়ি বোঝা গেল কি 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 দেখতে পাবো দেখিনি চলো দ্বিবিভাজন সাধারণত এরকম হয় এরপর দেখতে পাচ্ছি দেখো আমাদের কাছে রয়েছে ইউগলিনা ইউগলিনার ক্ষেত্রে কেমন করা হয় এরকম লম্বা লম্বি ভাবে বিভাজন হয় দেখো বুঝতে পারলে চপ্পলের মতো দেখতে এটা কি না প্যারামেসিয়াম প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এইরকম ভাবে বিভাজন হচ্ছে তার মানে ইউগ্লিনার মধ্যে লম্বা লম্বী প্যারামেসিয়ামের মধ্যে মধ্যে আরি আর একটা দেখতে পাই আমরা ডায়নো ফ্লাজেলেট বলি আমরা গনিওলিক্স পড়েছিলে এর মধ্যে এরকম আড়াআড়ি বিভাজন আমরা দেখতে পাই ক্লিয়ার 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 পুরো পার্টটা কমপ্লিট পুরো পার্টটা কমপ্লিট হয়েছে হয়ে গেছে নেক্সট এটার উদাহরণ অ্যামিবা এটা ইউগলিনা প্যারামেসিয়াম ডায়নোফ্লাজেলেট মনে থাকে জানো দু নম্বরে লিখব বহু বিভাজন এই যে বহু বিভাজন কন্ডিশনটা না বহু বিভাজন কন্ডিশনটা আমার অর্গানিজমসরা যখন দেখা যে কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে এনভারমেন্টাল ফ্যাক্টার তাদের কাছে হার্মফুল হয়ে যাচ্ছে তখন তারা কি করে না একটা সিস্ট তৈরি করে নেয় নিজেদের হাত পাগুলোকে গুটিয়ে নিয়ে উপরে একটা খোলক তৈরি করে দেয় একে বলি আমরা এনসিস্টমেন্ট ওকে সে এনসেস্টমেন্ট করে নেওয়ার পরে ভেতরে কি করে মাল্টিপল সাইট সাইটোপ্লাজমটাকে মাল্টিপাল ডিভিশন করে তার মধ্যে ছোট 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 করে একটা একটা করে নিউক্লিয়াস দিয়ে দেয় তাহলে কি হয়ে গেল অনেকগুলো ছোট ছোট কোষ তৈরি হয়ে গেল একে বলি আমরা বহু বিভাজন মাল্টিপাল ফিশন কি রকম জিনিসটা দেখো ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে এই উপরের সেলটাকে আমি হলুদ রং দিয়ে আছি এরকম দেখতে ছিল 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 এনভায়রনমেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার জন্য এ কি করলে এরকম গোল মতো একটা সেলে পরিণত হলো মানে হাত পা গুলোকে গুটিয়ে নিলো ঠিক আছে হাত পা গুলোকে গুটিয়ে নিলো তারপরে কি করবে এর বাইরে একটা আস্তরণ তৈরি করবে এর বাইরে একটা এরকম মোটা আস্তরণ তৈরি করলো ঠিক আছে এই আস্তরণটা যখন তৈরি করলো একে আমরা কি বলি স্টেশন বা ওকে বা এনসিস্টমেন্ট যা খুশি বলবে তাহলে এই যে ঘটনাটা হলো এটা কি এনসিস্টমেন্ট এনসিস্টমেন্ট হওয়ার পর কি হচ্ছে এরকম টুকরো টুকরো আলাদা আলাদা ভাবে সাইটোপ্লাজমটা ভাগ হচ্ছে ভাগ হয়ে প্রত্যেকটাতে একটা একটা করে নিউক্লিয়াস দিয়ে দিচ্ছে বুঝতে পারলে এর বাইরে এখনো পর্যন্ত ওই আস্তরণটা রয়েছে এরপর যখন আমার অনুকূল পরিস্থিতি এলো অনুকূল পরিস্থিতি নিশ্চয়ই আসবে এইখানে আমার প্রতিকূল ছিল বলে এনসিসমেন্ট করে নিলাম অনুকূল পরিস্থিতি যখন এলো তখন এই বাইরে থেকে আবরণটা ভেঙে দিয়ে তার সঙ্গে সঙ্গে ভেতরের আবরণটাকে ওইভাবে ভেঙে দিয়ে কি হবে না ছোট্ট ছোট্ট সেলগুলো এইভাবে বাইরে বেরিয়ে চলে এসলো বুঝতে পারলে বহু বিভাজন দ্বিবিভাজনে দুটোই তৈরি হচ্ছিল বহু বিভাজনে একসঙ্গে অনেকগুলো তৈরি হচ্ছে মাল্টিপাল ফিশন অ্যামিবা বলতে পারো প্লাজমোডিয়াম বলতে পারো প্যারামেসিয়াম বলতে পারো প্যারামেসিয়াম না প্লাজমোডিয়াম বলতে পারো ক্লিয়ার বোঝা গেল ওকে দিবিভাজন বহু বিভাজন আমাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার দ্বি দুটো বহু বিভাজনে অনেকগুলো নেক্সট কি রয়েছে দেখো এই দুটো কমপ্লিট করলাম নেক্সট কাছে রয়েছে বা গম কোরক ফরমেশন জানো এটাও পড়েছ বা বাডিং মানে কি একটা সেল বডি ছিল একটা সেল বডি ছিল সে আমার ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক একটা কোর্স ছিল সে কী করলো নিউট্রিশন আপটেক করতে 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 তার বাইরে একদিকে আউটগ্রোথ দেখাতে শুরু করলো যে কোনো একটা দিকে সে আউটগ্রোথ করছে মানে তার সেই দিকটা বেড়ে যাচ্ছে ধীরে 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 বেড়ে যাচ্ছে মানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে না একটা থাকছে তার মধ্যে থেকে একটুখানি টিউমারের মতো একটা দিক বেরিয়ে রইলো সেই টিউমারটা ধীরে ধীরে বড় হয়ে 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 সে দেহ থেকে ছেড়িয়ে বেরিয়ে ছেড়ে বেরিয়ে চলে গেল। ছেড়ে গিয়ে যখন মাটিতে বা জলের মধ্যে তার অনুকূল পরিবেশের মধ্যে পেল সে আবার ওখান থেকে গ্রোথ করে নিজের ডেভেলপমেন্ট দেখালো একে কি বলি আমরা বা বাডিং কার মধ্যে দেখতে পাবো ইস্টের মধ্যে হয় হাইড্রার মধ্যে হয় এগুলো আমাদের কাছে এক্সাম্পল তো কিরকম দেখি না এইটা আমার কাছে সেল ছিল ধরো না এটা আমার কাছে ইস্ট ওকে কে এটা আমার কাছে ইস্ট এই ইস্টটা কি করলো খাবার দাবার খেয়ে পুষ্টি যোগান দ্রব্য নিয়ে এরকম ভাবে একটা অংশ তৈরি করলো এর ভেতরে আর একটা নিউক্লিয়াস মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাহলে এই কোষ বিভাজন মাইটোসিস হলো তাহলে এর ভেতরে একটা নিউক্লিয়াস দিল তো এরপরে এ কি করলো এই অংশটা আরো বড় হলো ওকে একটা সময়ের পরে এর থেকে ওই অংশটা ছেড়ে বেরিয়ে গেল আর এর থেকে আবার একটা নতুন তৈরি হলো একে আমরা কি বলি কোরক এটা আমরা বলি কোরক ওকে তাহলে এটা কার মধ্যে দেখলাম ইস্টের মধ্যে দেখলাম ঠিক একই রকমভাবে আমরা যদি হাইড্রার কথাটা ভাবি তাহলে হাইড্রা কিরকম দেখতে এরকম ছিল ভাবে একটা করক তৈরি করলো সেই করকটা বাইরে এসে পুনরায় একটা হাইড্রা তৈরি করছে ঠিক আছে বোঝে গেল তাহলে হাইড্রা আর ইস্ট এই দুটো আমার এক্সাম্পল পেয়ে গেলাম করো কোদ্দ গম বোঝা গেলো কোরকোদ্দ গমের সঙ্গে বাইনারি ফিশনের ডিফারেন্স কি না বাইনারি ফিশন বা দ্বিবিভাজনে বিভাজনে আমরা দেখতে ও দুটো সমান আকৃতির হচ্ছে কোরোকোদ্দ গমে কোরক অলওয়েজ ছোট ওকে কোরক যেটা তৈরি হচ্ছে বার্ড যেটা তৈরি হবে সে অলওয়েজ কী হবে সাইজে ছোটো হবে বোঝা গেল সব সময় প্যারেন্টাল যেটা মাতৃ যেটা থাকবে তার সাইজ সবসময় বড়ো হবে বোঝা গেল ক্লিয়ার ওকে নেক্সট কি রয়েছে দেখি কোরকোদ্দ গম কমপ্লিট করলাম খন্ডি ভবন ফ্রাগমেন্টেশন খন্ডিভবন চার নম্বর খন্ডী ভবন খণ্ড খণ্ড তৈরি কারই করতে পারবো যেটা লম্বা মতো যার আকৃতি বড় তার আমি খণ্ড খণ্ড করতে পারবো তাই তো ঠিক ওই জিনিসটাকেই মাথায় রাখো খন্ডী ভবন কার মধ্যে হবে যেটা ফিতের মতো যেটা লম্বা আকৃতির তার মধ্যে খণ্ড খণ্ড তৈরি করতে পারবো তো খণ্ডী ভবন মানে কি একটা খণ্ড টুকরো হয়ে গেল একটা খণ্ড কোনো একটি কারণে টুকরো হয়ে গেল সেই টুকরোটা থেকে সেই খণ্ডটা থেকে যখন আবার নতুন করে নতুন করে আবার একটা অপত্য তৈরি হতে পারবে তখন তাকে আমরা কি বলবো খন্ডি ভবন ক্লিয়ার ওকে বোঝা গেল তাহলে খন্ডি ভবন কার দেখতে পাবো দেখি না স্পাইরোগাইরা রকম ধরনের ফিলামেন্টাস অ্যালগি স্পাইরোগাইরা কিরকম না ফিতের মতো হয় ফিলামেন্টাস ঠিক আছে তো হঠাৎ করে এর একটা এরকম খণ্ড তৈরি হয়েছে উপর দিকটা কেটে গেছে আর এদিকে আর একটা খণ্ড হয়ে পড়ে রয়েছে কোনো ব্যাপার না চাপ নেই তো এই যে খণ্ডটা তৈরি হলো এই যে খণ্ডটা তৈরি হলো এ কী করবে এই এইরকমভাবে আর একটা স্পাইরোগানের অংশকে এরকম তৈরি করে নিল এই যে পাটটা পড়েছিল সে আবার এই উপর দিকে একটা এরকম খণ্ডকে তৈরি করে নিল ওকে বোঝা গেল তাহলে একে আমি কি বলবো খণ্ডীভবন ভবন কার মধ্যে দেখতে পাবো স্পাইরোগাইরার মধ্যে দেখতে পাবো এক্সাম্পলটা মনে থাকে জানো স্পাইরো মধ্যে খণ্ডী ভবন হয় ফ্র্যাগমেন্টেশন নেক্সট আমার কাছে দেখো কি রয়েছে পুনরুৎপাদন রিজেনারেশন এর পাশেই লিখছি কারণ এই দুটো নিয়েই আমাদের কনফিউশন লেগে যায় এই দুটো নিয়েই আমাদের কনফিউশন লেগে যায় খণ্ডীভবন আর পুনরুৎপাদন পুনরুৎপাদনে আমরা দেখতে পাবো কি না কোনো একটা খণ্ড কেটে গেছে শুধু সেই খণ্ডটাই তৈরি হচ্ছে পুরোটা নয় কিন্তু ওকে তাকে আমরা বলবো পুনরুৎপাদন রিজেনারেশন ওকে রিজেনারেশন ব্যাপারটা কীরকম দেখো যে কোনো একটা ল্যাজ খসে গেল টিকটিকির সেই ল্যাজটা আবার তৈরি হলো একে আমরা রিজেনারেশন বলবো কোনো একটা এই যে হাইড্রা রেখেছি হাইড্রার কোনো একটা অংশ কেটে গেল সেই অংশটা থেকে আবার একটা হাইড্রা তৈরি হলো বা সেই অংশটা আবার রিফিল হয়ে গেল একে বলবো আমরা পুনরুৎপাদন ঠিক আছে ঠিক একই রকম ভাবে এরিয়া ওকে প্ল্যান এরিয়া চলো প্ল্যান এরিয়াতে যাই কেমন দেখতে দেখতে এরকম তাই তো এই যে প্ল্যান এরিয়াটা একে যদি আমি কেটে টুকরো করে দিই করে দিই একে আমি এক দুই তিন খণ্ড করে দিলাম তাহলে এই যে খণ্ডটা রয়েছে এই খণ্ডটা থেকে বাকি খণ্ডটা পুনরুৎপাদিত হয় বোঝা গেল মানে একে আমার দরকার প্রেজেন্ট ঠিক আছে একে থেকে কি হচ্ছে বাকিটুকু তৈরি হবে একে বলবো আমি পুনরুৎপাদন খন্ডি ভবনে কী রয়েছে খন্ডি ভবনে একটা টুকরো থেকে পুরোটা তৈরি হবে বুঝতে পারলে যে কোনো একটা টুকরো রয়েছে তার থেকে আমার পুরো অংশটা তৈরি হচ্ছে আর পুনরুৎপাদনে কি হচ্ছে বাকি অংশটা তৈরি হচ্ছে ক্লিয়ার পুনর উৎপাদনে বাকি অংশটুকু তৈরি হয় খন্ডি ভবনে পুরো অংশটা তৈরি হয় একে এই হচ্ছে মেইন ডিফারেন্স দুটো তো এখানে কি দেখতে পাবো দেখি তো এই আমার মাথাটা এরকম বেঁচে ছিল এরপর বাকি বডিটা তৈরি হয়ে গেল ঠিক আছে এই আমার লেজের অংশটা একটুখানি ছিল তার থেকে আমার বাকি পার্টটা তৈরি হচ্ছে বোঝা গেল তাহলে রকম ভাবে মাঝারটা থেকেও আমার হবে একই রকম ভাবে তাহলে পুনরুৎপাদন আর খন্ডি ভবনের মধ্যে মেইন যে ডিফারেন্সটা দরকার সেই ডিফারেন্সটা আমি বলে দিলাম এরপর চলে আসো কি রয়েছে রেনু উৎপাদন স্পোরুলেশন রেনু কেমন করে তৈরি করবো রেনু উৎপাদন রেনু তৈরি করতে পারবো যখন দেখতে পাবো আমার রেনু তিনটে ধরনের হয় ক্লিয়ার একটাই বলি আমরা জুস্পোর চল রেনু যেটা চলতে পারে তাকে আমরা বলি চলু চলো রেণু যে পারে না তাকে আমরা কি বলি অচল রেণু বা অ্যাপ্লেন ঠিক আছে চল রেণু হলে কি হবে তার মধ্যে ফ্লাস থাকবে যেমন ক্ল্যামাইন মাস একটা এক্সাম্পল তাহলে একে আমরা কি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে আমার কাছে চল রেনু কেমন দেখতে এরকম ধরনের দেখতে দুটো ফ্লাজেলা এটা হচ্ছে আমার কাছে চল রেণু আর অচল রেণু কেমন দেখতে হবে এমনি গোল এবারে অচল রেনুর মধ্যে তোমরা পড়বে কনেডিয়া ওইডিয়া এগুলো যা খুশি পড়তে পারো ঠিক আছে যদিও আমার আমার সেক্সুয়াল রিপ্রোডাকশনে তৈরি হয় যৌন যৌনের রেনু ওগুলো ঠিক আছে তো কি হচ্ছে মেনলি আমরা পড়বো কি কনেডিয়া ঠিক আছে তার কি পড়বো ওইডিয়া তারপর পড়বো কলুমেলা প্লাজম থেকে স্পোরানজিওস্পোর এগুলো হচ্ছে আমাদের কাছে অচল রেণু বোঝা গেল ফাঙ্গাসের মধ্যে দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস মধ্যে আমরা এগুলো দেখতে পাবো তো কি হবে না ধরো না কোনো একটা এরকম পার্ট ছিল সেই পার্টের মাথার উপরের অংশ থেকে এরকম ভাবে রিলিজ করবে কি ধরনের না অ্যাপ্ল্যানোস্পোর বা অচল রেণু ক্লিয়ার বোঝা গেল তাহলে আমার কি হলো রেনু উৎপাদনকে দুটো ভাগে ভাগ করতে পারি চলো রেনু যেটা আমার চলতে পারবে জলের মধ্যে কারণ তার মধ্যে ফ্লাজেলা রয়েছে অচল রেণুর জন্য কোনো মাধ্যম দরকার যার মাধ্যমে সে যেতে পারবে ক্লিয়ার নেক্সট কী রয়েছে জনন এখানে আর একটুখানি একটুখানি বলে দিই করো কোদগগমের আর একটা টাইপ হয় করো কোদ্দগম করোকোদ্দগমের আর একটা টাইপ হয় ঠিক আছে তাকে আমরা কি বলি গেমিউল ফরমেশন গেমিউল তৈরি কার মধ্যে না স্পঞ্জের মধ্যে দেখতে পাই স্পঞ্জের মধ্যে দেখতে পাই কিরকম না স্পঞ্জের স্পঞ্জের এই যে স্ট্রাকচারটা এর ভেতরে কি থাকে না এরকম একটা গেমিউল তৈরি হয় যার ভেতরে ছোট 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 এরকম বার্ড তৈরি হয় তাহলে এটা কি না আভ্যন্তরীণ ঠিক আছে এন্ডোজেনাস অরিজিন আর বাকি কোরকটা কোন দিকে হচ্ছে বাইরে হচ্ছে তাহলে ওটা এক্সোজেনাস অরিজিন এক্সো মানে বাইরে এন্ডো মানে ভেতরে ক্লিয়ার বোঝা গেল চলে আসো নেক্সট পেজে কি আসবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা জনন রয়েছে জনন তো জননকে কি কি ভাগে ভাগ করেছি দেখো দুটো ভাগে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যাচারাল মানে হচ্ছে যেটা নিজে নিজেই হতে পারে আর আর্টিফিশিয়াল মানে যেটা আমরা করি যেটা হচ্ছে আমরা করি সেটাকে বলব আর্টিফিশিয়াল আর যেটা নিজে নিজেই হবে সেটাকে কি বলবো ন্যাচারাল তো অঙ্গজ জননকে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রাকৃতিক জনন এবার প্রকৃতির দ্বারা কোথায় কোথায় আমার অঙ্গ জনন আমি দেখতে পাবো না তিনটে জায়গাতে মূল কাণ্ড পাতা এই দিয়েই রয়েছে মূল কাণ্ড পাতাতেই আমরা দেখতে পাবো মূল কি হয় না দেখতে পাবো মূলের মধ্যে খাদ্যকে সঞ্চয় করে মূলের মধ্যে খাদ্যকে সঞ্চয় করে পরবর্তীকালে সেই অঙ্গটাকে যখন আমরা আবার অন্য জায়গায় নিয়ে যাই বা সেই অঙ্গটাকে মূলটাকে খাদ্য সঞ্চয় করে স্ফীত করে নিলো পরবর্তীকালে সেটাকে যখন আমরা আবার মাটিতে পুঁতলাম সেখান থেকে আবার একটা গাছ তৈরি হয়ে গেল একে আমরা বলছি মূলের মাধ্যমে অঙ্গজ উদাহরণ কি পাবো উদাহরণ হিসেবে পাবো হচ্ছে আমরা আলু কোন আলু খাম আলু লাল আলু তার সঙ্গে ডালিয়া তারপর আর কি ডালিয়া পাবো না তারপর আর কি পাবো ওই অর্জুন গাছ এই ধরনের গাছের মধ্যে দেখতে পাবো তো উদাহরণ হিসেবে কি লিখবো ছবিটা কেমন দেখতে হবে যে এরকম ধরনের মূলটা স্ফীত হয়ে গিয়ে এরকম তৈরি করে ঠিক আছে ওকে নেক্সট চলো কাণ্ড কাণ্ডকে আবার তিনটে ভাগ করা হয় একটা মাটির মধ্যে রয়েছে একটা মাটির সঙ্গে লেগে রয়েছে আর একটা মাটির থেকে উপরে রয়েছে বোঝা গেল তো যেটা একদম উপরে রয়েছে তাকে কি বলবো আমরা বায়ো যেটা মাটির সঙ্গে লেগে আছে সেটা অর্ধ বায়ো আর যেটা মাটির মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভূ ঠিক আছে ভূ মানে মাটি নিচে একদম ঢুকে রয়েছে তো মাটি নিচে যেটা ঢুকে রয়েছে সেখানে আমরা কি দেখতে পাই কন্দ গুড়িকন্দ রাইজম এগুলো বাল্ব তাই তো মনে পড়ছে ভূ নিম্ন মধ্যে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে কি কন্দ গুড়িকন্দ গ্রন্থিকন্দ এটা হচ্ছে আমার বাল্ব ক্লিয়ার বোঝা গেল টিউবার মানে হচ্ছে আমার কন্দ কিরকম আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাহলে এর উদাহরণ কি পাবো আমরা আলু গুড়ি কন্দ মানে একটা গুড়ি মাটির নিচে রয়েছে উদাহরণ কি পাবো ব্যাম্বু কলা গাছের মধ্যে দেখতে পাই ওলের মধ্যে দেখতে পাবো তাহলে এর মধ্যে কি উদাহরণ পাবো ওল গ্রন্থিকন্দ মানে মানে যার মধ্যে অনেকগুলো নোড রয়েছে গ্রন্থি রয়েছে তারা কি হবে আড়ি ভাবে ভাগ হবে তাহলে গ্রন্থিকন্দের মধ্যে উদাহরণ কি পাবো আমি আদা হলুদ ঠিক আছে আর বাল্ব মানে কি এরকম একটা গোল বলের মতো স্ট্রাকচার তৈরি করেছে কার মধ্যে পাবো পেঁয়াজ রসুন একটা জিনিস পাবো এটা দেখো সবাই মাটির নিচে রয়েছে সবাই কোথায় রয়েছে মাটির নিচে রয়েছে নেক্সট চলে এসো অর্ধবায়বীয় অর্ধবায়বীয় অর্ধবায়বীয়ের মধ্যে কি দেখবো না মাটি থেকে একটুখানি উপরে রয়েছে মাটি থেকে একটুখানি উপরে রয়েছে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই এই একটা গাছ গাছ তারপর কাণ্ডটা এরকমভাবে যাচ্ছে একে আমরা কি বলি মাটি সরাসরি যখন যাবে তখন একে আমরা বলবো ধাবক বা রানার ওকে ধাবক ক্লিয়ার নেক্সট কি পাবো এখান থেকে এরকম উপর দিয়ে গিয়ে এরকমভাবে যাচ্ছে বুঝতে পারলে এইরকমভাবে যাচ্ছে তাহলে একে আমরা কি বলবো তখন না একে বলবো আমরা স্টোলন বা ঊর্ধ্ব ধাবক এরই অপোজিট কি হতে পারে মাটির নিচে দিয়ে যাচ্ছে এরকম করে একে কি বলবো আমরা বক্রধাবক বা সাকার আর দেখতে পাই হচ্ছে আমরা অফসেট বা খর্বধাবক ধাবক কিরকম ব্যাপারটা দেখি না এরকম রয়েছে মেনলি কচুরি পানার ক্ষেত্রে এই টাইপটা আমরা দেখতে পাই তো ছোট্ট ছোট্ট এরকম কাণ্ড যেটা জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে আর এদের থেকে এরকম মূল বেরিয়ে রয়েছে একে আমরা কি বলি খর্ব ধাবক বা হ্রস ধাবক যা খুশি বলতে পারো ঠিক আছে তো রানার সাকার স্টোলন অফসেট এই চারটে ভাগে একে আমরা ভাগ করতে পারি উদাহরণ সমেত এটা এমনি ঘাসের মধ্যে পাবে তো ঊর্ধ্ব ধাবক কার মধ্যে দেখতে পাবো স্ট্রবেরি এর মধ্যে বক্র কার মধ্যে দেখতে পাবো যেগুলো নিচে থেকে কলা গাছের মধ্যে থেকে দেখতে পাবো আর খর্ব ধাবক আমি দেখতে পাবো কার মধ্যে না খর্ব ধাবক রয়েছে আমার কচুরি পানার মধ্যে বায়োবিও মানে মাটির উপরে মাটির উপরে কার মধ্যে দেখা যায় না আখের ক্ষেত্রে আমরা দেখতে পাই আখের এরকমভাবে কাণ্ডটা সেই কাণ্ডর যে নোটগুলো থাকে না পর্বগুলো সেই পর্ব থেকে এরকমভাবে মূল তৈরি হয় কোথায় না হাওয়াতেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার কাছে আখ বলো এই গুলো ক্লিয়ার এই পার্টটা ক্লিয়ার খুব কুইকলি রিভাইজ করছি কুইকলি রিভাইজ করছি প্রত্যেকটা জিনিসকে জাস্ট বলে দিচ্ছি জায়গাগুলো মনে রাখার জন্য ক্লিয়ার তো মূল কাণ্ড হয়ে গেল মূল কাণ্ডর পরে কি আসবে মূল কাণ্ডর পরে কি আসবে আমার পাতা পাতা তো খুব ইজি পাতা যা কি জানি না পাথর কুচির পত্র কিনারা বা একটাই বলি আমরা ওয়াকিং ফান মনে আছে পাথর কুচির যদি আমার কাছে এটা ধরে নাও পাথর কুচি হলো তার এই যে পত্র কিনারাগুলো গুলো দেখছি সেই পত্র কিনারাগুলো থেকে এরম করে নতুন করে বার্ড তৈরি হয় ঠিক আছে ওকে পাথর গুছির পত্র কিনারা থেকে তাহলে এইগুলো হয়ে গেল আমার প্রাকৃতিক এগুলো হয়ে গেল কি আমার কাছে প্রাকৃতিক প্রাকৃতিকের পরে আমি আর একটা কি পেলাম না কৃত্রিম পেয়েছিলাম মনে আছে ন্যাচারালের পরে আমি আর একটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি আমার কাছে আর্টিফিশিয়াল এখানে চলে এসো দেখে নাও করা আছে রানার রাইজম সাকার অফসেট বাল্ব লিভ নচ মানে পচ কিনারা আর একটা হচ্ছে বুলবিল ওকে ঠিক আছে বুলবিলটা কি জিনিস না বুলবিলটা যখন দেখতে পাবো যে একটা পাতার উল্টো দিকে একটা কি বলবো ভেজিটেটিভ পার্ট সে খাদ্য সঞ্চয় করে ফুলে রয়েছে যেমন চুপড়ি আলুর ক্ষেত্রে দেখতে পাবো সে ভেজিটেটিভ পার্টটা যখন আমরা মাটির মধ্যে দিয়ে দেবো সেখান থেকে একটা উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে একে বলবো কি আমরা বুলবিল ওকে আর্টিফিশিয়ালের মধ্যে দেখো কি রয়েছে কাটিং গ্রাফটিং লেয়ারিং টিস্যু কালচার তাহলে এই চারটে জিনিসকে নিয়ে এবার একটু আলোচনা করে নি কাটিং নাম থেকেই বুঝতে পারছো যখন কেটে বসিয়ে দেবো তাকে কি বলবো আমি কাটিং কাটিং মানে কি হবে ধরে নাও এই ছিল আমার কাছে গাছ এর থেকে এই ডালটাকে কেটে নিয়ে আমি মাটিতে বসিয়ে দিলাম সেখান থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হয়ে গেল এটা হয়ে গেল আমার কাছে কাটিং কোন একটা অংশকে ভেজিটেটিভ পার্টকে কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিলাম সেখান থেকে হয়ে গেল এবার কি দেবো না এখানে আমার হরমোন প্রয়োগ করতে হয় হরমোন প্রয়োগ করতে হয় কি ধরনের হরমোন না অক্সিন হরমোনের প্রয়োগ করব আমি যেটা রুটিং মূল তৈরি করবে তাহলে এখানে কি দিতে হবে হরমোন কোন হরমোন অক্সিন হয়ে গেল কাটিং এর পর কি করব গ্রাফটিং গ্রাফটিং করতে গেলে কি করতে হবে না আমাকে দুটো গাছ নিতে হবে একটা অনুন্নত একটা উন্নত অনুন্নতটা হবে কি আমার গুড়ি আর উন্নতটা হবে তার উপরে বুঝে গেল তাহলে কি হবে দেখো গ্রাফটিং গ্রাফটিং এর ক্ষেত্রে আমি কি করব দেখো এই নিচে একটা গুড়ি নিলাম এর উপরে একটা উন্নত গাছ নিলাম বোঝা গেল তাদেরকে জোড়া লাগিয়ে দেবো একে আমরা কি বলি জোড়া কলম বা জোর কলম বোঝা গেছে তাহলে একে বলি আমরা গ্রাফটিং নিচে যেটার মধ্যে লেগে থাকবে তাকে আমরা বলবো স্টক এটাকে কি বলি স্টক আর উপর বলি আমরা শিওন স্টক অ্যান্ড শিওন ক্লিয়ার এর ক্ষেত্রেও আমরা হরমোনের ইউজ করে থাকি তো গ্রাফট গ্রাফটিং এর পর কি হবে লেয়ারিং লেয়ারিং লেয়ার মানে কি একটা কাণ্ডকে নিলাম তাকে মাটির নিচে ঢুকিয়ে দিলাম মাটি চাপা দিয়ে দিলাম কিছুদিন পর দেখতে পাবো যে কাণ্ডটা যেটা মাটির নিচে ঢুকিয়ে দিয়েছিলাম তার থেকে মূল তৈরি হয়েছে ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো লেয়ারিং বা দাদা কলম ইজি করে দেখো এই আমার গাছ তার মধ্যে থেকে এই কাণ্ডটাকে নিয়ে আমি কি করলাম এরকম করে নিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিলাম ঠিক আছে কিছুদিন পর দেখতে পাবো কি এই কাণ্ডটার এই অংশটা থেকে এরকমভাবে আমার মূল তৈরি হয়েছে আর গাছটা ভাবে উপরে দিয়ে উঠে এসছে তখন এটাকে আলাদা করে নিয়ে আমি একটা কলম করতে পারি বোঝা গেল লাস্ট প্রসেস আমাদের কাছে টিস্যু কালচার ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন দেয় টিস্যু কালচার টিস্যু কালচার একটা প্রসেসের নাম ওকে টিস্যু কালচার হচ্ছে প্রসেসটার নাম ওকে যে জিনিসটা করে তাকে কি বলে মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ বোঝা গেল তো মাইক্রো প্রোপাগেশন বা টিস্যু কালচার করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমেই প্রথমেই একটা গাছের ভেজিটেটিভ পার্টকে আমরা নিয়ে এলাম সেটা ধরে নাও পাতা একটা ভেজিটেটিভ পার্টকে নিয়ে এলাম কেটে গাছ থেকে তুলে নিয়ে এলাম যার মধ্যে কোনো রোগ আক্রান্ত কিছু নেই বোঝা গেল তো এই পার্টটাকে নিয়ে এসে এর মধ্যে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে একটা পেট্রিডিসের মধ্যে রাখলাম পেট্রিডিশে রকম না কাঁচের বাটি ল্যাবরেটরিতে পাওয়া যায় তার মধ্যে কি রয়েছে নিউট্রিয়েন্ট মিডিয়াম রয়েছে খাবার দেওয়া রয়েছে ঠিক আছে খাবার থাকলে এই কোষটা কি হবে কোষটা বিভাজিত হয়ে গিয়ে অনেকগুলো কোষে পরিণত হবে এই কি আমরা এই এই যে রয়েছে এবার কি করব আমরা আলাদা আলাদা অংশে আমরা ভাগ করে নিলাম প্রতিটা ভাগ থেকে আমরা কি করতে পারবো একটা করে আলাদা আলাদা গাছ উদ্ভিদকে আমরা এরম জন্ম দিতে পারব হলো এটা কোথায় করতে পারবো না টেস্ট টিউবের মধ্যে করলাম তারপরে এটাকে নিয়ে গিয়ে আমরা বাইরে রাখলাম তাহলে এটা কি হলো আমরা টিস্যু কালচার করলাম একটা কোষকে নিয়ে সেই কোষের মধ্যে যে কলাটা ছিল তাকে নিয়ে আমরা এই জিনিসটা করলাম তাহলে একে আমরা কি বললাম টিস্যু কালচার ক্লিয়ার বোঝা গেল এই গেল আমার পুরো ভেজিটেটিভের পার্ট তো এই দুটো পার্ট টোটাল কভার্ড নেক্সট কোথায় যাব সেক্সুয়াল রিপ্রোডাকশান সেক্সুয়াল সেক্সুয়াল কি জিনিস বস না যেখানে আমার মেনলি দেখতে পাবো কি না গ্যামেট ফরমেশন হবে না এখানে কি হবে গ্যামেট তৈরি হবে এবার এই যে গ্যামেটের গল্প বলছি গ্যামেট কি কি ধরনের হতে পারে কেমন ধরনের গ্যামেট তৈরি হবে কি কি টাইপের গ্যামেট আমরা দেখতে পাই না প্রথমেই গ্যামেটের টাইপ অনুযায়ী একে আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি কিরকম না হচ্ছে আইসো গ্যামি আইসোগ্যামি গল্পটা কি না দুটো গ্যামেট মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট যখন আমার একই রকমের দেখতে তখন তাকে আমি কি বলবো গ্যামি ঠিক আছে কি রকম ধরো নাও এইটাকে আমি নাম দিলাম প্লাস এটাকে নাম দিলাম মাইনাস দুজন একই রকম দেখতে একটা মেল একটা ফিমেল হিসেবে কাজ করবে একে আমি নাম দিলাম আইসো গ্যামি একই ধরনের আমার গ্যামেট দেখতে ক্লিয়ার হয়েছে চলো দুটো ফ্লাজ এলাও করে দিলাম এবার যদি একই রকমের না দেখতে হয় তখন তাকে কি বলবো আমি অ্যান আইসো মানে আইসো নয় যে তাহলে হয়ে গেল আলাদা আলাদা দেখতে হতে হবে চলো একটাকে একটুখানি বড় করে দিলাম একটাকে একটু ছোট করে দিলাম হয়ে গেল অ্যান আইসো গ্যামি আইসো নয় আলাদা দেখতে আর একটা যেটা দেখতে পাই হচ্ছে তাকে আমরা বলি উ গ্যামি উ গ্যামের ক্ষেত্রে আমার একটু গল্পটা আলাদা উ গ্যামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা ফিমেল গ্যামেট সে হবে গোট মানে বড় সড়ো গোল মতো নিশ্চল চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর যেটা মেল গ্যামেট সে হবে ছোট্ট মতো তার মধ্যে একটা ফ্লাস রয়েছে সে তাড়াতাড়ি যেতে পারে বুঝতে পারলে তাহলে দুটো আলাদা আলাদা ধরনের গ্যামেট তৈরি হলো এবার গল্পটা দেখো কিরম হচ্ছে ফিমেল গ্যামেটটা হচ্ছে নিশ্চল আকৃতিতে বড় তাহলে এ কি হয়ে যাচ্ছে ফিমেল আর মেল গ্যামেটটা হচ্ছে কি ক্ষুদ্র আকৃতিতে ছোট একে আমরা বলি এই যে তিনটে টাইপ ঠিক আছে গ্যামেটের টাইপ এই হচ্ছে আমার গ্যামেটের টাইপস বোঝা গেল গ্যামেটের তিনটে ধরন কি কি হয় এবার বোঝা গেছে তো ইজি জায়গা একদম ক্লিয়ার নেক্সট যেটা চলে আসবো সেটাতে চলে এসো গ্যামেট তৈরি হলো সেক্সুয়াল রিপ্রোডাকশানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলি হচ্ছে সিন গ্যামি একটাকে বলা হচ্ছে কনজুকেশন ক্লিয়ার এই গল্পটা এবার একটু দেখো গ্যামের তৈরি হলো তো এবার কি হচ্ছে কার এইখান থেকে নিয়ে আসি সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি টাইপস হচ্ছে একটা হচ্ছে আমার কাছে সিন সিন গ্যামি মানে এই যে তিনটে টাইপের গ্যামেট দেখলাম এই তিনটে টাইপের গ্যামেট যখন আমার ফিউজ করবে তখন তাকে আমি বলবো সিন গ্যামি ওকে মানে মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজ করে ফার্টিলাইজেশন হবে তার ফলে যে আমার অপত্যকে দেখতে পাবো তাকে বলবো আমি সিন গ্যামি তা সিনগ্যামি মিনস গ্যামেটের মিলন ক্লিয়ার আর একটা কি বললাম আর একটা বললাম হচ্ছে আমি কনজুগেশন এবার এইখানেতে গল্পটা একটু আলাদা এটা কার মধ্যে দেখতে পাবো না লোয়ার অর্গানিজমস মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি কনজুগেশন মানে ধরে নাও এইখানে একখানে আমার ব্যাকটেরিয়া ছিল ঠিক আছে সে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি জানি নিউক্লিয়ড থাকে প্রপার নিউক্লিয়াস তো থাকবে না ওকে এর মধ্যে আরেকটা একটা এক্সট্রা জিনোমিক মেটেরিয়াল থাকে তাকে আমরা কি বলি প্লাজমিড এক্সট্রা জিনোমিক মেটিরিয়াল তাকে আমরা বলি প্লাজমিড সে প্লাজমিড রয়েছে একটা ক্লিয়ার এর পাশে আর একটা ব্যাকটেরিয়া এলো এবার তার মধ্যেও নিউক্লিওয়েড রয়েছে কিন্তু কোনো প্লাজমিড নেই কোনো প্লাজমিড নেই ঠিক আছে প্লাজমিড যে সবার থাকতে হবে এমন কোনো মানে নেই তো এ কী করলো এ এর কাছে এলো এসে এরকম একটা টিউব তৈরি করলো দিয়ে এর সাথে যুক্ত হয়ে গেল একে আমরা কি বলি কনজুগেশন টিউব কনজুগেশন টিউব তারপরে গল্প এখানে শেষ নয় এর ভেতর দিয়ে এর এই জেনেমে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ওর মধ্যে পাঠিয়ে দিল এই যে ইয়েলো কালারের যে প্লাজমিডটা ছিল সেই প্লাজমিডটাকে পাঠিয়ে দিল নিজের কাছেও এক কপি রেখে দিল ক্লিয়ার দুজনার মধ্যে জেনেটিক মেটেরিয়াল যা ছিল সেগুলো তো রয়েইছে ধরো না এগুলো ওদের নিউক্লিয়াইড তো এর ফলে কী হয়ে গেলো নেক্সট স্টেপসে চলে যাও নেক্সট স্টেপে এ আলাদা হয়ে গেল এর মধ্যে প্লাজমিটের একখানা কপির অ্যাপ্লিকেশন করে রাখা রয়েছে এও আলাদা হয়ে গেল এর মধ্যে এর প্লাজমিটের আর একখানা কপি চলে গেলো কোনো রিপ্রোডাকশান হলো হলো না কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হয়ে গেল তো ঠিক আছে তো জিনগত বৈশিষ্ট্য এর মধ্যে যা ছিল সেটা এর মধ্যে গেল তাহলে কি হলো এটাকে বলি আমরা কনজুগেশন এটাও একটা টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বোঝা গেল এটাও একটা টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন তো সেক্সুয়াল রিপ্রোডাকশনে এই এই টাইপের গ্যামেট তৈরি হয় এটা হচ্ছে গ্যামেটের টাইপ এটা হচ্ছে টাইপস কার টাইপস না গ্যামেটের এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনে যখন আমরা চলে আসবো তাকে আবার আবার তিনটে স্টেজে ভাগ করতে পারি কি কি না একটা হচ্ছে একটা হচ্ছে আমার ফার্টিলাইজেশন আর একটা বলি আমরা পোস্ট ফার্টিলাইজেশন কি বললাম তিনটে স্টেজে আমরা একে ডিভাইড করবো তাই তো তিনটে স্টেজে ডিভাইড করব একটা হচ্ছে আমার নিষেক পূর্ববর্তী দশা তাকে আমরা বলবো প্রি ফার্টিলাইজেশন স্টেজ নিষেক হবে এখানের মধ্যে একটা খুব লম্বা প্রসেস হবে যেখানে আমার ক্রোমোজোম জেনেটিক মেটিরিয়ালটা এক্সচেঞ্জ হবে জেনেটিক মেটিরিয়াল এ ওর থেকে নেবে সে তার থেকে নেবে এরকম একটা গল্প হবে তাই তো তো জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হওয়ার আগে যে জিনিসটা আমাকে করতে হয় সে জিনিসটা কি মেন প্রসেস যেটা গ্যামেট ফর্মেশন আর গ্যামেটটাকে ট্রান্সফার করা বোঝা গেল গ্যামেট তৈরি করা আর গ্যামেটটাকে ট্রান্সফার করা তো ফার্স্ট কি হচ্ছে গ্যামেট ফর্মেশন। গ্যামেট কেমন করে ফরমেশন হবে না গ্যামেট তৈরি হবে অলওয়েজ মিওসিস ডিভিশনের থ্রু দিয়ে মিওসিস কোষ বিভাজন কি গল্প মিওসিস কোষ বিভাজন মানে হচ্ছে ছিল টু এন টু এন রিডাকশনাল ডিভিশন হলো তৈরি করলো দুটো এন মাঝখানে কি হলো ক্রসিং ওভার ক্রসিং ওভার ক্রসিং ওভার ফলে কি হয়ে গেল না ভেরিয়েশন তৈরি হয়ে গেল প্রকরণ তৈরি হলো তো মিওসিস সেল ডিভিশন এ আবার কি করলো মাইটোসিস করে বা বলবো মিওসিস করে তৈরি করলো এদেরকে আমরা কি বলি এই প্রসেসটাকে কি বলি না গ্যামেট ফরমেশন গ্যামেট কেমন করে তৈরি হয় হলো এবার গ্যামেটটাকে আমি ট্রান্সফার কেমন করে করবো কেমন করে আমি ট্রান্সফার করব। সে ট্রান্সফার করার প্রসেস হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি বলি এই প্রসেসটার নাম হচ্ছে পরাগযোগ পরাগযোগ পলিনেশন ওকে অ্যানিম্যালস এর ক্ষেত্রে আমরা কি বলি এটাকে না এটাকে বলি হচ্ছে আমরা রিপ্রোডাকশন ওকে এবার ইন্টারনালি রিপ্রোডিউস হতে পারে এক্সটার্নালি রিপ্রোডিউস হতে পারে রিপ্রোডাকশন হলো মানে আমি ট্রান্সফার করলাম মেল আর ফিমেল গ্যামেটটাকে কাছাকাছি নিয়ে এলাম তৈরি করলাম মিওসিস করে কোথায় হলো গোনাডাল রিজিয়ানে জনন কোষের মাধ্যমে হলো তারপর সেই গ্যামেটটাকে নিয়ে আমি সামনে নিয়ে এলাম নিয়ে আসার পরে যেটা হবে সেটাকে বলবো আমরা কি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন মিনস নিষেক এবারে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজ করছে এই যে গ্যামেট তৈরি করলাম গ্যামেট দুটো ফিউজ করছে আমার এখানে মেল ফিমেল ফিউজ করলো এন এন ফিউজ করে টু এন হলো এবার এই যে ফিউশনটা ফিউশনটা কোথায় হবে এক্সটার্নালিও হতে পারে ইন্টারনালিও হতে পারে এক্সটার্নাল মানে হচ্ছে বহির নিষেক আর ইন্টারনাল মানে হচ্ছে নিষেক বহির নিষেক মানে কি দেখো না যখন দেখবো এনভায়রনমেন্টের মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে কি হচ্ছে মেল গ্যামেট ছেড়ে দিয়েছে কোথায় না জলের মধ্যে ছেড়ে দিয়েছে এটা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে আর ফিমেল গ্যামেটটাও বাইরে ছেড়ে দিয়েছে এবার লাকিলি তারা যদি একসাথে আসে তাহলে এরা ফার্টিলাইজড হয়ে গেল ফার্টিলাইজড হয়ে গিয়ে আমার কি তৈরি হয়ে যাবে জাইগোট কার মধ্যে দেখতে পাবো অ্যামফিবিয়ান্সদের মধ্যে দেখতে পাবো আমি পাইসেসের মধ্যে দেখতে পাবো মাছের মধ্যে এরকম হয় অ্যামফিবিয়ান্স মধ্যে এরকম হয় সি অরচিনের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো তাহলে এরা হচ্ছে কি সব এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে বাইরে গ্যামের দুটোকে ছেড়ে দিলাম মাধ্যমের মধ্যে ছেড়ে দিলাম এবার যেখানে পাবে সেখানে গিয়ে ফার্টিলাইজেশন হয়ে যাক বোঝা গেল ইন্টারনাল ফার্টিলাইজেশনের গল্পটা কী হবে ইন্টারনালি হবে ভেতরে হবে ক্লিয়ার এর ক্ষেত্রে কী হবে মেল গ্যামেটটা ট্রান্সফার হবে ফিমেল গ্যামেটের কাছে ঠিক আছে বোঝা গেল ইন্টারনালি কি দেখতে পাবো না মেল যে গ্যামেটটা রয়েছে তাকে আমি কি করব ট্রান্সফার করব কার কাছে ট্রান্সফার করব না ফিমেল গ্যামেটের কাছে ক্লিয়ার এক্সাম্পল হিউম্যান্স ঠিক আছে জানো তাহলে এই হচ্ছে ব্যাপার তো ইন্টারনাল ফার্টিলাইজেশনে কী হবে জাইগোটটা কোথায় তৈরি হচ্ছে ইন্টারনালি তৈরি হচ্ছে জাইগোটটা সবসময় ভেতরে তৈরি হচ্ছে ওকে এক্সটার্নাল ফার্টিলাইজেশনে জাইগোটটা কোথায় তৈরি হচ্ছে বাইরে তৈরি হচ্ছে ক্লিয়ার বোঝা গেল এবার নিষেকের পরে কি হবে নিষেকের পরে কি হবে তো নিষেকের পরে যেটা হবে সেটা হচ্ছে জাইগোট ফরমেশন ভ্রূণ তৈরি হচ্ছে ঠিক আছে তো নিষেকের পরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার কি জাইগোট ফরমেশন তৈরি জাইগোট তৈরি কিভাবে হবে একটা হতে পারে আমার ডিম্বজ একটা হতে পারে আমার জরায়ুজ আর একটা হতে পারে আমার ডিম্ব জরায়ুজ বা জরায়ুজ ডিম্ব যা খুশি বলতে পারো তাকে আমরা ইংরাজিতে কি বলি না যখন দেখবো ডিম্বজ মানে ডিমের মধ্যে হচ্ছে যেমন কি পাখি সরিসৃপ এদের মধ্যে আমি দেব কি ডিম বোঝো মানে একটা বড় সড় ডিম তৈরি হবে এগ বোঝা গেল পাখি মুরগির ডিম খাও তো সে ডিমটা কোথায় থাকে বাইরে থাকে তাহলে ডিমের ভেতরে বাচ্চা থাকে তাহলে কি হচ্ছে ডিমের ভেতর থেকে জন্মগ্রহণ করছে তখন একে আমরা কি বলবো ডিম বোঝো ওকে বা একে আমরা বলি হচ্ছে ওভিপেরাস ঠিক আছে একে আমরা বলি হচ্ছে নেক্সট চলে আসো নেক্সট চলে আসো কি আসবে ডিম্বজোর পরে আসছে আমার জরায়ুজো জরায়ুজো মানে কি যেটা আমার ইউটেরাসের ভেতরে তৈরি হচ্ছে যেটা আমার একবারে প্লাসেন্টার সঙ্গে লেগে রয়েছে যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো উদাহরণে কি লিখবো মানুষ ওকে বোঝা গেল মানে জড়ায়ুর মধ্যে যেখানে আমার ভ্রণটার বিকাশ হচ্ছে আর একটা দেখতে পাই আর একটা দেখতে পাই তাকে আমরা বলি কি ওভো পেরাস বা ডিম্বো জড়ায়ুজ কিরকম ব্যাপার মানে ডিম তৈরি হলো ডিম তৈরি হলো কিন্তু সেই ডিমটা ভেতরেই রেখে দিল যতক্ষণ না সেটা থেকে হ্যাচ হচ্ছে যতক্ষণ না সেই ডিমটা থেকে অপত্য জন্মাচ্ছে ততক্ষণ ডিমটা পেটের ভেতরেই রইল কিন্তু অ্যাজ এ ডিম বুঝতে পারলে জরায়ু হিসেবে নয় কিন্তু ডিমটা তৈরি করে ডিমটাকে জরায়ুর মধ্যে রেখে দিল তখন তাকে আমরা কি বলি ও জরায়ুজ যেমন দেখতে পাবো কি হাঙর আর কার দেখতে পাবো যে স্নেক গুলো রয়েছে না যেমন চন্দ্রবোড়া সাপ এ হচ্ছে কি ভাইপার যেমন আমরা পড়ি যে ভাইপার গ্রুপের যে সে রয়েছে সেই সাপগুলোর মধ্যে আমরা রকম ভাবে দেখতে পাই ডিম্ব জরায়ু মানে জরায়ু তৈরি হয়েছে তো কি হচ্ছে দেখো এইখানেতে ডিমটাকে রেখে দিচ্ছে টিমটা থেকে সরাসরি একবারে অপত্যটাই বাইরে বেরিয়ে আসছে সরাসরি বাইরে বেরিয়ে আসছে তাহলে গেল আর একটা কি বললাম বোরা সাপ ওকে ঠিক আছে আর একটা কি বললাম আমরা বোরা সাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমরা দেখতে পাবো বোঝা গেল আর কি রইলো আর কি রইলো কুইক রিভিশন কি দেখব রিপ্রোডাকশন বা জনন একটা হচ্ছে ফেজ সেই ফেজটা কোথায় থাকে জীবদ্দশার মাঝখানে রিপ্রোডাক্টিভ ফেজের মধ্যে আমরা একটা এই ফেজটাকে দেখতে পাই এক নম্বর পয়েন্ট দু একে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি শৈশব যৌবন বার্ধক্য যৌবনের মধ্যে জনন দেখতে পাচ্ছি জননের দুটো ভাগ একটা জনজননন একটা অযৌন জননের মধ্যে আমরা কতগুলো ভাগকে দেখতে পাচ্ছি জননকে দেখতে পাচ্ছি হচ্ছে দ্বিবিভাজন বহু বিভাজন করকদগম খন্ডিভবন পুনরুৎপাদন রেণু উৎপাদন অঙ্গজ জনন একটা পদ্ধতি ক্লিয়ার অঙ্গজ জননকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিকের মধ্যে কোথায় কোথায় মূল কাণ্ড পাতা থেকে তৈরি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রাকৃতিক কৃত্রিম কি হচ্ছে কাটিং যখন কেটে নিয়ে বসাচ্ছি গ্রাফটিং দুটো গাছের মধ্যে জোড়া লাগাচ্ছি লেয়ারিং ডাল ধরে মাটিতে পুঁতে দিচ্ছি টিস্যু কালচার পাতা কেটে নিয়েছে সেটাকে ল্যাবরেটরিতে আমি গ্রো করাচ্ছি ক্লিয়ার ওকে ইজি ইজি একদম ইজি এখানে এখানে পড়িয়ে দিয়েছি নেক্সট সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ অফ গ্যামেট এখানে আমার কি তৈরি হয় মেইনলি গ্যামেট তৈরি হয় ঠিক আছে গ্যামেট তৈরি কি করে হয় না মিওসিস প্রসেসে হয় তো গ্যামেট তৈরি গ্যামেটের তিনটে টাইপ হয় আইসো গ্যামি অ্যানাইসো গ্যামি উগ্যামি তিনটে টাইপের গ্যামেট বুঝিয়ে দিলাম তিনটে টাইপের গ্যামেট বোঝানোর পর কি বললাম সেক্সুয়াল রিপ্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা কি না একটাকে বলি আমরা সিনগ্যামি একটাই বলি কনজুকেশন সিনগ্যামি মানে হচ্ছে মেল আর ফিমেল গ্যামেটের ফিউশন তাকে বলি আমরা সিনগ্যামি ওকে আর কনজুগেশন মানে হচ্ছে যখন একটা দেখবো ব্যাকটেরিয়ার মাঝখানে একটা টিউব তৈরি করে তার জিনটা ওর মধ্যে পাঠিয়ে দিচ্ছে তখন তাকে বলবো আমরা কি কনজুকেশন এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন একে আবার তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিষেকের আগে স্টেজ নিষেক পূর্ববর্তী দশা ঠিক আছে নিষেক এখনো হয়নি তখন কি করব গ্যামেট তৈরি করব। যেটা আমার ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশান সেক্সুয়াল রিপোডাকশানের একক সেই গ্যামেটটা তৈরি হবে সেই গ্যামেটটাকে ট্রান্সফার করব। কী করে না দুটো গ্যামেটকে তো কাছাকাছি আনতে হবে মেল আর ফিমেলটাকে সেই ট্রান্সফার করব ওকে মেনলি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এটাকে পরাগযোগ বলি নিষেক নিষেকটা কি জিনিস নিষেকটা হচ্ছে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট মেল আর ফিমেল গ্যামেটের ফিউশনটাকে নিষেক বলবো তো এই যে নিষেক নিষেক কোথায় হবে এক্সার্নালিও হতে পারে ইন্টারনালিও হতে পারে এক্সার্নালি যদি হয় তাহলে দেখব যে বাইরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমার দুটো গ্যামেটকে ছেড়ে দিলাম সেখানে ফার্টিলাইজ করে নিষেক হচ্ছে আর ইন্টারনালি হলে কি দেখতে পাবো ইন্টারনালি হলে দেখতে পাবো মেল গ্যামেটটাকে ট্রান্সফার করতে হচ্ছে কার কাছে না ফিমেল গ্যামেটের মধ্যে তাহলে সেটা হয়ে গেলো ইন্টারনালি ওকে বোঝা গেল নিষেক হয়ে যাওয়ার পর যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমার কি জাইগোট বা এমব্রায়ো বা ভ্রুন যা বলবো আমি তো জাইগোট তৈরি হলো তবে জাইগোটটা কেমন ভাবে ডেভেলপ করবে তার উপর আবার তিনটে ভাগে ভাগ করা হয় জাইগোটের ডেভেলপমেন্ট যদি আমার ডিমের মধ্যে হয় তাকে আমি বা ওভি ওভিপেরাস যদি হয় ওভিপেরাস ওকে ओवो वीवी ওকে ওভিপেরাস মানে হচ্ছে ডিমের মধ্যে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন তাকে আমি বলবো ওবি পেরাস ভিভিপেরাস মানে হচ্ছে যেটা জরায়ুর মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে আর ওভো ভিভিপেরাস মানে ডিম্বো জড়ায়ুজ ডিমটা জড়ায়ুর মধ্যে রেখে ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে এই গেল আমার রিপ্রোডাকশন ইন অর্গানিজম জীবের জন চ্যাপ্টারটা ইজিলি এক ঘন্টার মধ্যে কভার করেছো প্রচুর ইনফর্মেশন রয়েছে যে যে জায়গাগুলো কভার করলাম এরপরে এই চ্যাপ্টারটার মধ্যে আর কিছু নেই এরপরে এই চ্যাপ্টারটার মধ্যে আর কিচ্ছু নেই যে যে জায়গাগুলো কভার করেছি জায়গাগুলোকে ইজিলি ডাউন করো নোট ডাউন করো কপি পেন নিয়ে বসো একটা পেজের মধ্যে হয়ে যাবে দেখো এক ঘন্টার লেকচারের মধ্যে পুরো চ্যাপ্টার কমপ্লিট হোপফুলি পুরো ভিডিওটা দেখেছ পুরো ভিডিওটা ভালো লেগেছে তাহলে আমাদের সাথে তো রয়েছ পিডাব্লিউ বাংলা সব সবসময় তোমাদের সাথে আছে পাশে আছে এক্সামের আগে আর একবার এটাকে রিভাইজ করে নেবে চলো টাটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সামারি ক্লাসে